आज 7 जुलाई रोज बुधवार 2021 आज के मृत्तिका डेयरि फार्म থেকে আপনারা এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো ফতুল্লা নারায়ণগঞ্জ যাচ্ছে ফতুল্লা নারায়ণগঞ্জ জি কয়টা এখানে 10টি গরু আছে এই গরুগুলো কিভাবে ফতুল্লা নারায়ণগঞ্জের কে নিছে এগুলো হচ্ছে মূলত উনি জনাব রিজাউল হাসান বুলবুল উনি ঢাকার বাসিন্দা উনি ঢাকাতে থাকেন তো ওনার খামারটা নারায়ণগঞ্জ ফতুল্লাতে মৃত্তিকা ডেয়ারি ফার্ম মূলত অনলাইন ভিত্তিক একটা ফার্ম তো এইখানে আমরা যে গরুগুলো বেচা কেনা করি সেগুলো অনলাইনেই বেশিরভাগ করি আর এগুলো অনলাইনেই করেছি তো এই গরুগুলো আমরা বিক্রয় করেছি জনাব রিজাউল হাসান সাহেবের কাছে উনি এই গরুগুলো উনি আসতে পারেননি বা ওনার কোনো প্রতিনিধিও নেই আমরা সম্পূর্ণ আমাদের নিজের দায়িত্বে আমরা এই গরুগুলো এখন পরিবহন করব আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন একটা সুবিশাল ট্রাক সেখানে রয়েছে দেখতে পাচ্ছেন একটা ট্রাক রয়েছে সেই ট্রাকের মাধ্যমে আমরা এই গরুগুলো এখন ফতুল্লা নারায়ণগঞ্জে পৌঁছে দেব ফতুল্লা নারায়ণগঞ্জে পৌঁছে দেব পূর্ণাঙ্গ কাগজপত্র ডকুমেন্ট সহ হ্যাঁ আমাদের খামার যেহেতু রেজিস্ট্রেশন প্রাপ্ত খামার আমাদের খামারের সম্পূর্ণ কাগজপত্র সহ আমরা এই খামার থেকে আমরা গরু পরিবহন করব ফতুল্লা নারায়ণগঞ্জে আচ্ছা ঠিক আছে রশন ভাই আমরা আপনাদের এই ম্যানেজমেন্ট এখন আপনাদের যে গরু লোড হবে সেই দৃশ্যটা আমাদের যদি একটু দেখাতেন হ্যাঁ আমরা অবশ্যই সব বিষয়গুলো আপনাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো আমরা দেখাবো এবং বিস্তারিত বিষয় আপনাদেরকে জানাবো সুপ্রিয় খামারি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো যেন পায়ে কোনো আঘাতপ্রাপ্ত না হয় বা গরুগুলো যেন কোনো প্রকারের কোনো অসুবিধায় না পড়ে এই জন্য আমরা যে নিচে খড় বিছিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে খড় আমরা বিছিয়ে দিচ্ছি আপনারা দেখেন কারণ এই গরুগুলো যেহেতু কুরবানি উপলক্ষে যাচ্ছে কুরবানির গরু সাধারণত নিখুঁত গরুই সবাই আমাদের দেশের লোকজন চায় আমরা সেই জন্য এই গরুগুলোকে পায়ের নিচে পর্যাপ্ত খড়ের ব্যবস্থা করেছি আপনারা নিজে দেখেন এখানে আর এই সুবিশাল ট্রাকটিতে আমরা এখন এই ফতুল্লা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আমাদের এই গরুগুলো আমরা এখন লোড দিব এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের গরুগুলো চলে যাবে ফতুল্লা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তো ইনশাল্লাহ এই ট্রাকে আজকে যাবে 16টি গরু আপনাদেরকে আমরা 16টি গরুর একটি প্রামাণ্য চিত্র আপনাদেরকে দেখাবো এক এক করে আমরা দেখিয়েছি ইতিপূর্বে আবার লোড হওয়ার সময় আপনাদেরকে কিছুটা দৃশ্য আমরা দেখাবো ইনশাল্লাহ তো প্রিয় খামারি ভাইরা আজকে যেহেতু সূর্য অস্তমিত যাওয়ার সময় হয়ে গেছে আলোর স্বল্পতাও রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা ভবিষ্যতেও আপনাদেরকে এই আমাদের এই সার্ভিস ভিডিওগুলো বা যে বিক্রয় যে প্রতিবেদন সেগুলো আপনাদেরকে আমরা নিয়মিতভাবে দেখাবো ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত Thank you.
সরাইছিলাম সাবেলি আগে যা হ্যাঁ Hey, you're going to want to.